কাগজ অরিজিনাল চাচ্ছি ড্রাইভার পালি চলে গেছে একজনকে ওয়ার্কারটা দিচ্ছে আমাদের অফিস থেকে উনি কোথা থেকে দিছে সেটা তো আর আমরা ভুলতে পারবো না মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এ এম কামারুজ্জামান হলের বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের জন্য দশটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে আসা হয় হল নির্মাণের দায়িত্বে থাকা আলোচিত দুর্নীতি রূপপুরের বালিশকাণ্ডে জড়িত সংস কনস্ট্রাকশন লিমিটেডের দায়িত্বরতরা সেগুলো হলের পাশে নামানোর নির্দেশ দেন ট্রলি থেকে নামানোর সময় খুঁটির বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয় ঠিকাদাররা এক পর্যায়ে বৈদ্যুতিক খুঁটি বগুড়া থেকে আনা হয়েছে জানিয়ে ট্রলি চালক সটকে পড়েন ওই ঠিকাদারদের দাবি এটি পল্লী বিদ্যুতের খুঁটি সরকারি জিনিস বিক্রি বা হস্তান্তরযোগ্য নয় তাদের ভাষ্য এগুলো চুরি করে আনা হয়েছে কাগজ অরিজিনাল ড্রাইভার চলে গেছে পরে ওই খুঁটিগুলো দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার ঊর্ধ্বতনরা সে সময় মজিদসঞ্স কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয় তারা নিজেরা নয় অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খুঁটি এনেছেন আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে বেআইনিভাবে এই বৈদ্যুতিক খুঁটি কিভাবে মজিদসঞ্স কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় এসেছে তা জানতে তদন্ত করা হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার একজনকে অর্কডার দিছে আমাদের অফিস থেকে উনি কোথা থেকে দিচ্ছে সেটা তো আর আমরা ভুলতে পারবো না এই জায়গায় আমাদের লাইন হওয়ার কোনো সুযোগ নাই আর আমাদের লাইন ব্যথিত কোনো মাল আমাল থাকবে না সিল দেওয়া আছে এটা নিশ্চিত আমাদের মাল প্রকল্প পরিচালক জানিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খুঁটিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হেফাজতে থাকবে সাবকনটাকে যাকে তারা পোল ক্রয়ের চুক্তি দিয়েছিল সে এই পোলগুলো দিয়ে গেছে তাদেরকে তদন্ত বাইরে সুরাহ না হওয়া পর্যন্ত এই পোলগুলো আমরা ব্যবহার করতে তাদেরকে দেবনা গেল তিরিশ জানুয়ারি নির্মাণাধীন শহীদ এ এম কামারুজ্জামান হলের অডিটোরিয়ামের সাত ধসে নয় শ্রমিক আহত হয় এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজে পান সম্প্রতি দুদক এ নিয়ে তদন্ত শুরু করেছে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী